আমার কুকু ছিল আপনার এটার নাম হলো পাকিস্তানি হালিম মূল কথা হলো যে এটা পাকিস্তানি রেসিপিটা ওরা যেভাবে তৈরি করে আমাদেরটা সেরকমই তৈরি করা হয় এক দুই লেজ আপনি নিজেরা খাইছেন এটা সম্পূর্ণ ব্যতিক্রম রেসিপিটা আসলে আমাদের পরিচিত লোক থেকে আমার শেখা ঠিক আছে উনি পাকিস্তানে যে অনেকদিন ছিল ওখানে তৈরি করছে সেই হিসেবে এই রেসিপিটা ওদের থেকে শেখা মানে প্রকৃত কথা হলো যে এটা যে পাকিস্তানে যেভাবে তৈরি করা হয় পাকিস্তানের মানুষ যেভাবে তৈরি করে এবং ওখানে যিনি তৈরি করছে উনার থেকে শিখা এটা তো এখন প্রায় চার বছরের কাছাকাছি সাড়ে তিন চার এমন হবে কয়টা থেকে শুরু হয় ছয়টার থেকে কয়টা পর্যন্ত নয়টা এটা আসলে ওই থাকে বলতে কি ছয়টার দিকে আমি লাগাই যেমন দেখা গেছে এটা কখনো দুই ঘন্টা শেষ কখনো তিন ঘন্টা শেষ কখনো এক ঘন্টাও শেষ আসলে আমি খোলার সময়টা আপনাকে বলতে পারবো শেষ করার সময়টা আল্লাহ মালুম যা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লক্ষ করি শুক্রিয়া আপনি কি এরকমের হালিম কোথাও কখনো খাইছেন না না এর আর শুনুন আপনি দেবেন দর্শন কত দিবেন দশে দশে দশ এই হচ্ছে হালিম পাকিস্তান আসছে হালিম খেতে আমি তো দেখাই আপনাদের পাকিস্তানের হালিম ওরে ভাই এত ঘন যে মানে আঠার থাকছে না গ্লো টাইপের আমরা তো নর্মালি দেশে হালিম দিয়ে খাই তাও থাকে বোঝা যায় বাট এইখানে যে আসলে কি আছে বুঝতেছি না আমি এটার প্রাইস হচ্ছে একশো টাকা আপনারা চাইলে এখানেও খেতে পারবেন পার্সেলও নিতে পারবেন আরও বড় বাটি আছে সেগুলোর প্রাইস কত আমি জানি না আমি দুশো তিনশো হবে আমি একটু ভিজে খাই আমি মাংসটা একটু দেখানোর চেষ্টা করতেছি যে মাংস এই যে এই যে মাংস ডাল আর মাংস মিক্স হয়ে গেছে বুঝলেন কোনটা ডাল কোনটা মাংস বুঝতেছি না দুইটা মিলা একদম এক হয়ে গেছে এটা অন্য লেভেলের জিনিস অনেক ইচ্ছা ছিল যে পাকিস্তান যাবো পাকিস্তানের খাবার খেতে আজকে ভিসা ছাড়াই হচ্ছে আমি পাকিস্তানের খাবার খেতে পারি সবই সম্ভব হয়েছে পুরান ঢাকার কারণে যত রকমের ঐতিহ্যবাহী খাবার আছে ভাই পুরান ঢাকাতেই হয় সাথে যদি একটু রুচি থাকতো না সে একটা কম জিনিস এটা যদি আপনি না খান আপনি অনেক কিছু মিস করবেন এটা অন্য লেভেলের জিনিস মানে আমি আমার লাইফে এরকম হালিম বা এই টাইপের খাবারই আমি খাই নাই এক কথায় জোস 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 আমাদের কিন্তু অনেকের ইচ্ছা থাকে যে পাকিস্তান পাকিস্তানের খাবার খেতে বাট এখন আপনি ভিসা ছাড়াই পাকিস্তানের খাবার খেতে পারবেন তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আপনারা যদি এটা ট্রাই করতে চান অবশ্যই আগে আসবেন আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তো আটটার মধ্যেই পর্যন্ত দেখা করার কোনো বিরতি সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ লালবাগ চৌরাস্তা লালবাগ স্পোর্টিং ক্লাবের পশ্চিম পাশে আপনার ছিল বিল্ডিং এর নিচে